वेलकम टू माय चैनल महारानी हेसेल। आमार चैनले नतून होले चैनलटिके अवश्य सबस्क्राइब कर देवें। आज आमी बानाच्छी बासंती पोलाओ। देखे नी पोलाओ बनाते की की लागछे। काचा लंका, तेजपाता, आदा, चीनी, लवण, हलुद, फोड़ने जाच्छे पाँचफोड़न, काजू, किशमिश। एबार आमी एखाने गोविंदभोग चाल निये निच्छी 3 कप। तीन कप चाले जलटा किन्तु आमरा देबो 6 कप। जा चाल नेबेन तार थेके डबल जल, ताई जन्य चालटा खूब सुंदर भावे मेपे नेबेन। प्रथमे आमी जलेर परिमाण मापछि ना, कारण एखाने आमी एकटा नर्माल जले चालटाके भिजिए निच्छि। भिजिए आमी 20 मिनिट जस्ट चालटाके भिजिए राखबो। এবার আমি চাল থেকে জলটা সেকে ফেলে দিয়েছি। এবার আমি এটাকে থালাতে ঢেলে নিচ্ছি। থালাতে ঢালছি এই কারণেই আমি চালের সঙ্গে ঘি আর একটু হলুদ মাখিয়ে রাখব। আপনারা হলুদ না দিয়ে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ফুড কালারটা যেহেতু নেই, আমি সেই জন্য হলুদ দিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা বানাতে পারবেন। খুব সহজ একটা রেসিপি। এবার এটাকে হাত দিয়ে ভালোমতো মেখে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবার আমি জল গরম করছি। আমি 3 কাপ চাল নিয়েছি, আগেই বলেছি আমি 6 কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে আবারও লিখে দেব। তেলটা গরম হলেই এর মধ্যে কাজু দিয়ে দিচ্ছি। কাজুটা ভাজা ভাজা হলেই কিশমিশ দিয়ে নেব। কিশমিশটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, বেশি ভাজা হলে কিশমিশ তিতো হয়ে যাবে। তো একটু ফুলে উঠলেই আমরা এটাকে নামিয়ে ফেলব। দেখুন এটা ফুলে উঠেছে কিশমিশগুলো, তো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। এর মধ্যে আমি আর সামান্য একটু ঘি দিচ্ছি। এবার ফোড়নে তেজপাতা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হলে আগে থেকে মেখে রাখা চালটা আমি দিয়ে দেব। চালটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি আদা কুচনো দিয়ে দিলাম চালের মধ্যে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি, এই প্রথমে দিলাম। এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নেব। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এটার মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা গরম জলটা দিয়ে দেব। জলের মেজারমেন্টটা কিন্তু দেখে নেবেন আপনারা, যেটুকু চাল নেবেন তার ডবল জল। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। এটা মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দেব। আমার হয়ে এসছে 15 মিনিট পরে। দেখুন এবার আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে এর উপর দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে দেব।
সুন্দর হয়ে এসেছে, আমার একটুও তলায় লাগেনি। জলের মাপটা একদম ঠিক ছিল। সামান্য একটু ঘি এখন দিচ্ছি, শেষে আমি বাদবাকি ঘিটুকু দেব। একটু চিনি দিয়ে নিচ্ছি আমি, পোলাওটা একটু মিষ্টি ধরনের হয়। এবার আমি বাকি ঘিটুকু দিয়ে দিচ্ছি, পোলাও একটু ঘিটাই প্রাধান্যটা বেশি পায়। তো এবার আমি ফাইনালি নেড়ে নেব। সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ইনগ্রিডিয়েন্টসগুলো। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা আপনারা নিরামিষ হিসাবে পনিরের সাথেও খেতে পারেন, তাছাড়া মাটন, চিকেন, কষা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও, এবার আপনাকে আপনারা সার্ভ করে দিতে পারেন। আমি চিকেনের সাথে সার্ভ করেছি।